হ্যালো এভরিওয়ান, আজ কিছু টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি কিছু করলা নিয়ে নিয়েছি। তো উচ্ছে বা করলা যখন আমরা কিছুদিন রেখে খেতে যাই, তখন কিন্তু এটা উপর দিয়ে একটা হলদে ভাব চলে আসে আর ভিতরটা একদম পেকে যায়, তখন কিন্তু খেতে আর তেমন টেস্ট লাগে না। তো আজকে একটা টিপস শেয়ার করব। এই টিপসটা ফলো করে যদি আপনারা উচ্ছে বা করলা এভাবে রাখেন, দেখতে পাবেন একটু হলদেটে ভাব আসবে না। তো এভাবে মাঝখান দিয়ে যদি চিড়ে রেখে দেওয়া হয়, তখন দেখতে পাবেন উচ্ছে একদম ভালো থাকবে আর একটু হলদেটে ভাব আসবে না, আর খেতেও কিন্তু টেস্ট একই রকম থাকবে। তো এই যে এভাবে করে কিন্তু একটা পরিভেগে করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন। তো এই টিপসটা ফলো করে রাখবেন, দেখবেন উচ্ছে বা করলা অনেক ভালো থাকবে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। এখন শেয়ার করছি আরেকটা টিপস। তো যখন ভাত রান্না করার সময় একদম কম থাকে, তাড়াতাড়ি ভাত রান্না করতে হয়, তো এই পর্যায়ে একটা টিপস আপনাদের সাথে শেয়ার করব। যদি ভাত রান্নার চালগুলো ভাত রান্না করার কিছু সময় আগে এভাবে ভালো করে ধুয়ে যদি ভিজিয়ে রাখা হয়, তখন কিন্তু ভাত হতে আর তেমন সময় লাগে না, ঝটপট কিন্তু ভাত রান্না হয়ে যায়। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। এখন চলে যাচ্ছে আরেকটি টিপসে। তাও আমি এখানে ভাতের চাল নিয়ে নিয়েছি। তো চাল ধোয়ার যে পানিটা রয়েছে, সে পানিটা কিন্তু অনেক কাজে লাগে। এটা কিন্তু অনেক ধরনের কাজে লাগে, আমাদের চুলের জন্য কিন্তু ভালো, কিন্তু আজকে আমি একটা ঘরোয়া কাজে আপনাদেরকে এটা ব্যবহার করে দেখাবো। তো এখানে চালটা ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর চাল ধোয়া পানিটা আমি আরেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই টিপসটা ফলো করে দেখবেন, খুবই কার্যকরী একটা টিপস। তো এখনও যারা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নিত্যদিন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে চাল ধোয়া পানিটা আমি আরেকটা পাত্রে নিয়ে নিলাম। তো এখন বাসায় থাকা কাঁচের গ্লাস বাটি, এগুলো কিন্তু দীর্ঘদিন ইউজ করার পর এক ধরনের ঘোলাটে ভাব চলে আসে, চকচক ভাবটা থাকে না। তো এভাবে যদি এই চাল ধোয়া পানিতে এই গ্লাস বাটি এগুলো ভিজিয়ে রাখা হয়, এরপর যদি ধুয়ে নেওয়া হয়, তখন দেখতে পাবেন কতটা সুন্দর চকচকে হয়ে যায়। তো এখানে আমি কাঁচের গ্লাস বাটি এবং স্টিলের থালা বাটিও এভাবে চাল ধোয়া পানিতে ভিজিয়ে রাখতে পারেন, ওগুলোও কিন্তু চকচকে হয়ে যায়। স্টিলের থালাবাটিগুলো দীর্ঘদিন ইউজ করার পর চকচকে ভাবটা কমে যায়। তো এভাবে যদি করে থাকেন, দেখতে পাবেন থালাবাটিগুলো কতটা সুন্দর ঝকঝকে হয়ে যায়। তো এভাবে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। তো এই টিপসটা খুবই কার্যকরী, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এভাবে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখার পর এখন আমি নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেব, এরপরই দেখতে পাবেন কতটা সুন্দর চকচকে হয়ে গিয়েছে। তো এভাবে স্টিলের থালাবাটিগুলো ক্লিন করে নিয়ে নিতে পারেন। তো এবার আমি সবগুলো ধুয়ে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন কতটা চকচকে হয়ে গিয়েছে আর স্টিলের বাটিগুলো কতটা চকচক করছে। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসলে একটু টিপস এবং ট্রিক্স ফলো করে যদি কাজ করে নেওয়া যায়, কাজটা অনেক সহজ হয়ে যায়, কম সময়ে করে নেওয়া যায়, সময় অপচয় হয় না। তো এই টিপসগুলো ফলো করে দেখতে পারেন। এখন চলে যাচ্ছে আরেকটি টিপসে, তা হচ্ছে এভাবে ভাত রান্না করার পর ভাতের হাঁড়িগুলো নিচে কিন্তু চুলোতে যখন বসানো হয়, তখন হাঁড়িগুলোর নিচে কিন্তু কালো কালো দাগ হয়ে যায়। তো আজকে একটা টিপস ফলো করব। এই টিপসটা যদি আপনারাও চেষ্টা করেন, দেখতে পাবেন একটুও হাড়ির নিচে কালো দাগ হবে না। এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটিতে সামান্য পরিমাণ নর্মাল ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এর সাথে আমি এখন একটা উপাদান অ্যাড করে দিব। তো এই প্রসেসে আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে ডিটারজেন্ট পাউডার। তো খুব সুন্দরভাবে পানির সাথে মিশিয়ে নিব। যে কাজটা করতে আসলে ঘন্টার পর ঘন্টা সময় লেগে যায়, সেই কাজটা যদি একটু ট্রিক্স ফলো করে নেওয়া হয়, দেখতে পাবেন কতটা কম সময়ে করে নেওয়া যায় আর জিনিসও কিন্তু নষ্ট হয় না। তো এভাবে ডিটারজেন্ট পাউডারটা আমি সাবানের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তো এখন আমি হাঁড়ি নিয়েছি, এভাবে হাত দিয়ে এই মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এভাবে যদি করে থাকেন, তখন দেখতে পাবেন হাঁড়ি নিয়েছি একটু
কালো দাগ হবে না, হাড়ি অনেক সুন্দর চকচকে ঝকঝকে থাকবে। তো এভাবে চারিদিকে আমি মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এখন এভাবে চুলতে হাড়িটা বসিয়ে দিতে হবে। এরপরে রান্নার পর দেখতে পাবেন হাড়িতে একটুও কালো দাগ হবে না। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে, আর অবশ্যই ট্রাই করবেন। সবগুলো টিপস আজকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন।